এই মুহূর্তে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তারা সবাই জানো মোটামুটি যে 20শে জুলাইয়ের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট, এবং এই মাসের মধ্যেই 26 তারিখের মধ্যে, 26 থেকে 30 তারিখের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে। সম্ভাব্য একটা তারিখ কিন্তু ঘোষিত হয়েছে। তো এই মুহূর্তে সবার মনের মধ্যে একটা প্রশ্ন যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তাহলে কিভাবে দেখা যাবে? প্রতি বছরের মতো এবার তো মাধ্যমিক পরীক্ষা হয়নি, তাই ছাত্রছাত্রীদের কিন্তু অ্যাডমিট কার্ডও পায়নি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও তাই। সেই ক্ষেত্রে তারা প্রতি বছরের মতো তো অনলাইনে রেজাল্ট তো তারা দেখতে পাবে না। একই রকমভাবে SMS এর মাধ্যমে যে রেজাল্ট দেখার রীতি রয়েছে সেটাও এবার সম্ভব নয়। সেই ক্ষেত্রে যে সম্ভাবনাটা উঠে আসছে যে প্রত্যেকটা স্কুলে যেমন রেজাল্টের হার্ড কপি দেওয়া হয় রেজাল্ট পাবলিশ করার পর, সেইভাবে এবার কিন্তু রেজাল্ট দেখার সম্ভাবনা রয়েছে। এটাই উঠে আসছে যে মাধ্যমিকের ফল জানতে এবার কি অতীতের মতো স্কুলের ভরসা থাকতে হবে পরীক্ষার্থীদের? একেবারে মার্কশিটের হার্ড কপি হাতে পাওয়ার পরেই জানা যাবে ফল, এমনই জল্পনা শুরু হয়েছে পরীক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে। এটাই স্বাভাবিক, এবছর পরীক্ষা নেওয়া হয়, অ্যাডমিট কার্ড বিলি করা হয়নি, আর অ্যাডমিট কার্ডের রোল নম্বর থাকে নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে, সেই রোল এবং নাম্বার পৃথকভাবে বসিয়ে অনলাইনে দেখা যায় মাধ্যমিকের ফল। SMS এর মাধ্যমে ফল জানতে গেলেও প্রয়োজন হয় রোল এবং নম্বর, তবে তা পরীক্ষার্থীদের হাতে এখন নেই। পর্ষদ আগেই জানিয়েছে 20শে জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে মাধ্যমিকের ফল, তবে অনলাইনে ফল দেখা যাবে কি না সে বিষয়ে অবশ্য পর্ষদ এখনও কিছু জানায়নি। এই 2-4 দিনের মধ্যে পর্ষদ এই সংক্রান্ত কি নির্দেশিকা দেয় বা কোনো খবর আছে কিনা সেটা তোমাদের জানাবো, তবে তা সম্ভাবনা কিন্তু এবার একদমই নেই। স্কুলে স্কুলে রেজাল্ট পাবলিশ করার পর, আনুষ্ঠানিকভাবে পর্ষদ রেজাল্ট পাবলিশ করার পর স্কুলে স্কুলে রেজাল্টের যে হার্ড কপি আসবে সেটাই কিন্তু তোমাদের সম্ভবত দেখে নিতে হবে।